السلام عليكم ورحمة الله وبركاته সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি মানবজাতিকে সম্মানিত করেছেন লাইলাতুল কদরের মাধ্যমে। দরুদ ও সালাম পেশ করতেছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রমজানের শেষ 10 দিনে রয়েছে বরকতময় কদরের রাত। এই মাসকে আল্লাহ তাআলা অন্যান্য মাসের তুলনায় অধিক মর্যাদাবান করেছেন। আল্লাহ তাআলা উম্মতকে এই রাতে অফুরন্ত সওয়াব ও কল্যাণ দান করে অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা তার সুস্পষ্ট কিতাব আল কুরআনে এই রাতের মর্যাদা বিশেষভাবে উল্লেখ করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতান মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলীম رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين নিশ্চয় আমরা এটা নাজিল করেছি এক মুবারক রাতে। নিশ্চয় আমরা সতর্ককারী, সে রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয় আমাদের পক্ষ থেকে আদেশক্রমে। নিশ্চয় আমরা রাসূল প্রেরণ করি আপনার রবের রহমত স্বরূপ। নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আসমান সমূহ, জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী সকল কিছুর রব যিনি, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি জীবন দান করেছেন এবং তিনিই মৃত্যু ঘটান। তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব। সূরা দুখান আয়াত 3-8। মহান আল্লাহ তাআলা এ রাতকে মুবারক বলে গুণান্বিত করেছেন, কারণ এতে রয়েছে অত্যাধিক কল্যাণকর বরকত ও মর্যাদা। এ রাতের বরকতের মধ্যে অন্যতম হচ্ছে এ বরকতময় কোরআন ওই রাতেই নাজিল হয়েছে। এর গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়, অর্থাৎ লাউহে মাহফুজ থেকে লেখক ফেরেশতাদের কাছে স্থিরকৃত হয়। এ বছর আল্লাহর নির্দেশে রিজিক, বয়স সীমা, ভালো ও মন্দ ইত্যাদি যত প্রজ্ঞাপূর্ণ কাজ রয়েছে সবই এসবই আল্লাহর প্রজ্ঞাপূর্ণ ও হিকমতপূর্ণ নির্দেশ, যাতে নেই কোনো দোষ, কমতি, অবিবেচনা প্রসূত কিংবা বাতিল কিছু। সর্বজ্ঞ সম্মানিতের কাছ থেকে সুনির্ধারিত রূপে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر نشجع يمرا قرآن نازل كوريش ليلة القدر عرفنا في كيشه جانبه ليلة القدر كي؟ ليلة القدر هجار مشر چه اترشتو شيرات فرستگان و روح نازل هاي تدر ربير انموتی کمه شکل شنطان تنیه شانتی موش شیرات ফজরের আবির্ভাব পর্যন্ত। সূরা আল কদর আয়াত 1-5। কদর শব্দটি সম্মান ও মর্যাদা অর্থে ব্যবহৃত হয়। আবার এই অর্থ হচ্ছে তাকদীর ও ফয়সালা করা। কেননা কদরের রাত অত্যাধিক সম্মানিত ও মহত্বপূর্ণ রাত। এ রাতে আল্লাহ তাআলা এবছর যা কিছু হবে তা নির্ধারণ করেন এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আর কদরের রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। কথাটির অর্থ হল ফজিলত, সম্মান, অত্যাধিক সওয়াব ও পুরস্কারের দিক থেকে তা হাজার মাসের চেয়েও উত্তম। তাই যে ব্যক্তি পূর্ণ ইমান ও সওয়াবের আশা নিয়ে এই রাতের সালাত অর্থাৎ কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্বের গুনাহ সমূহ ক্ষমা করে দেয়া হবে। আর ফেরেশতা নাজিল হওয়া, এর অর্থ হল ফেরেশতাগণের অবতরণ। তারা আল্লাহর এক প্রকার বান্দা যারা দিন রাত আল্লাহর ইবাদতে রত থাকে। তারা অহংকার বসে তার ইবাদত করা হতে বিমুখ হয় না এবং বিরক্তি বোধ করে না। তারা দিন রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তারা ক্লান্ত হয় না। সূরা আম্বিয়া আয়াত 19-20। তারা লাইলাতুল কদরে কল্যাণ, বরকত ও রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। আর রূহ বলতে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। মর্যাদা ও সম্মানের কারণে তাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর শান্তি বর্ষণ করার অর্থ হল লাইলাতুল কদর মুমিনদের জন্য যাবতীয় ভীতিপ্রদ বস্তু হতে শান্তির রাত, কারণ আল্লাহ তাআলা বহু রূপকে এই রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।
এর মাধ্যমে অনেকেই তার আযাব থেকে মুক্তি নিরাপত্তা পায়। আর ফজর উদয় পর্যন্ত এর অর্থ হলো ফজরের রাত্রের পরিসমাপ্তি ঘটে ফজর উদয়ের মাধ্যমে, কারণ এর মাধ্যমে রাতের যাবতীয় কাজ শেষ হয়ে যায়। এই সূরায়ে কদরের রাতের বিবিধ মর্যাদার কথা বর্ণিত হয়েছে, আমরা এখানে সেই বিষয়ে কিছু বলার চেষ্টা করব। প্রথম ফজিলত, আল্লাহ তাআলা এই রাতে কুরআন নাযিল করেছেন যা মানুষের জন্য সঠিক পথ নির্দেশিকা এবং দুনিয়া ও আখিরাতের সৌভাগ্য। দ্বিতীয় ফজিলত, আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? এই প্রশ্নবোধক আয়াত এই রাতের বড় গুরুত্ব ও মহত্বের উপর প্রমাণ বহন। তৃতীয় ফজিলত, এটা এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। চতুর্থ ফজিলত, এ রাতে ফেরেশতারা দুনিয়ার বুকে অবতরণ করে থাকেন, যারা কেবল কল্যাণ বরকত ও রহমত বর্ষণ করতেই অবতরণ করে থাকেন। পঞ্চম ফজিলত, এটা শান্তি ও নিরাপত্তাময়, কারণ বান্দা এ রাত আল্লাহর অনুগত্য ও ইবাদতে কাটিয়ে দেয়, ফলে আল্লাহ শাস্তি ও আজাব থেকে অধিক পরিমাণে শান্তি ও নিরাপত্তা প্রদান করেন। ষষ্ঠ ফজিলত, আল্লাহ তাআলা এই রাতের সম্মানে একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন যা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করা হবে। এই রাতের ফজিলতের মধ্যে আরো রয়েছে বুখারী ও মুসলিমের আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল ক্বাদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহ। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে দণ্ডায়মান থাকবে, অর্থাৎ ইবাদত করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূলের বাণী ঈমান ও সওয়াবের আশায় এর অর্থ হলো আল্লাহর উপর এবং যারা এ রাত্রিতে কিয়াম করবে, সালাত আদায় করবে, তাদের জন্য আল্লাহ তাআলা যে প্রতিদান তৈরি করে রেখেছেন সেটার উপর তার পূর্ণ ঈমান রয়েছে, আর সওয়াব ও প্রতিদানের আশায়ও তার থাকতে হবে। এ ধরনের সওয়াব প্রাপ্তির যারা জানে ও যারা জানে না সবার জন্যই সাব্যস্ত হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সওয়াব প্রাপ্তির জন্য জানা থাকা শর্ত করেননি। আর লাইলাতুল কদর অবশ্যই রমজান মাসে, কারণ আল্লাহ তাআলা এই রাতেই কুরআন অবতীর্ণ করেছেন, আর তিনি নিজেই জানিয়েছেন যে তিনি কুরআনকে রমজান মাসে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর, আর অবশ্যই আমরা এই কুরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি, সূরা আল কদর আয়াত নম্বর 1। তিনি আরো বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, সূরা আল বাকারা আয়াত 185। এর দ্বারা নির্ধারিত হয়ে গেল যে পবিত্র কদরের রাত রমজানের মধ্যেই রয়েছে, এটি সকল উম্মতের মধ্যে ছিল আর এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কারণ এ ব্যাপারে ইমাম আহমদ ও নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমাকে কদরের রাত সম্পর্কে সংবাদ দিন, তা কি রমজানে না অন্য কোনো মাসে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা রমজানেই রয়েছে। এরপর আবু যর আবার প্রশ্ন করলেন, তা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত থাকবেন ততদিন অবশিষ্ট থাকবে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে? উত্তরে তিনি বললেন, কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। কিন্তু এ রাতের এ মহান মর্যাদা ও বৃহৎ পুরস্কার এ উম্মতের জন্যই নির্দিষ্ট, যেমন এ উম্মতকে জুমার ফজিলত ও এ জাতীয় অন্যান্য ফজিলত দ্বারা বিশেষিত করা হয়েছে। সুতরাং যাবতীয় প্রশংসা সবকিছুই আল্লাহ তাআলার জন্য। আর কদরের রাত অবশ্যই রমজানের শেষ 10 রাতে রয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো, আর তা জোর রাত্রিগুলোর চেয়ে বিজোর রাত্রিগুলোতে হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিন আল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো। আর লাইলাতুল কদর রমজানের শেষ 7 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কতিপয় সাহাবী রমজানের শেষ 7 দিন লাইলাতুল কদরের স্বপ্ন দেখেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সবার স্বপ্ন শেষ 7 দিনের ব্যাপারে এসে একাত্মতা ঘোষণা করেছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি কদরের রাতকে নির্দিষ্ট করতে চায়, সে যেন শেষ 7 দিনের মধ্যে তা নির্ধারণ করে। অনুরূপ ভাবে সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ইয়ানি লাইলাতুল কদর فإن ضعف أحدكم أو عجز فلا يغلبن على السبع البواقي। তোমরা রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো। যদি তোমাদের কেউ দুর্বল থাকে অথবা অক্ষম হয়, তাহলে সে যেন শেষ 7 রাতে সেটা খুঁজতে অপারগ না হয়। আর শেষ 7 দিনের বেজোড় রাতগুলোর মধ্যে 27তম রাত্রি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ উবাদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, والله اني لا اعلمها الليله التي امرنا رسول الله صلى الله عليه وسلم بقيامها هي ليله 27। আল্লাহ শপথ, আমি অবশ্যই সেই রাত্রিকে জানি যে রাত্রি কিয়াম করার অর্থাৎ সালাত নিয়ে দাঁড়ানোর কথা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আর তা হলো রমজানের 27তম রাত। তবে প্রতি বছরই কদরের রাত 27 তারিখেই হবে তা নির্ধারিত নয়, বরং সেটি স্থানাচ্যুত হয়। কোনো বছর 27, আবার কোনো বছর 25ও হয়ে থাকে। এতে একমাত্র আল্লাহ তাআলার হিকমত ও ইচ্ছা নিহিত। এর প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি বলেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লাইলাতিল কদর ফি তাসিআতিন তাবাকা ফি সাবিআতিন তাবাকা ফি খামিসাতিন তাবাকা। তোমরা এই রাতটিকে রমজানের শেষ দশকে তালাশ করো, 9 রাত বাকি থাকতে তালাশ করো, 7 রাত বাকি থাকতে তালাশ করো, 5 রাত বাকি থাকতে তালাশ করো। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি আল ফুতহুল বারীতে বলেছেন, আমি প্রাধান্য দিচ্ছি যে এটি রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে রয়েছে এবং এটি স্থানান্তরিত হয়ে থাকে। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর অনুগ্রহ স্বরূপ এই রাতকে গোপন রেখেছেন, যাতে প্রত্যেক বান্দা এই রাত অন্বেষণে বেশি করে আমল করতে পারে। এই মহিমান্বিত রাতে সালাত, জিকির ও দোয়া করে আল্লাহর নৈকট্য অধিক সওয়াব অর্জন করতে পারে। আল্লাহ তাআলা এই রাত গোপন রেখেছেন বান্দাকে পরীক্ষা করার জন্য, যে কে এ রাতে অন্বেষণে অধিক সচেষ্ট হয় আর কে অলস করে ঘুমায়। কেননা যে ব্যক্তি কোনো বস্তুর আকাঙ্ক্ষী হয়, সে তা অর্জনে অধিক চেষ্টা সাধনা চালায় এবং তা অর্জন করার জন্য সর্বশক্তি ব্যয় করে থাকে। এ পথে তা লাভ করতে ও সঠিক মঞ্জিলে মাকসুদ পৌঁছাতে যত কষ্টই হোক না কেন, সেটা তার কাছে গৌণ হিসাবে পরিগণিত হয়। তবে কখনো কখনো আল্লাহ তাআলা কিছু কিছু বান্দার জন্য কিছু আলামত ও চিহ্ন দিয়ে এ রাতকে, এই রাতের জ্ঞানকে প্রকাশ করে থাকেন। সেই কারণে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের আলামত হিসেবে দেখেছিলেন যে সেই রাত্রির সকালবেলা পানি ও মাটির মধ্যে ফজরের সালাত আদায় করেছেন। অতপর সেই রাত্রিতে বৃষ্টি বর্ষিত হলে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত বৃষ্টি ও মাটির মাঝে আদায় করেছেন। সম্মানিত ভাই সকল, কদরের রাতে আল্লাহর রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, প্রিয় বান্দাদের আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুযোগ করে দেওয়া হয়, আর বান্দা যা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তা শ্রবণ করেন, বান্দার চাহিদা ও প্রার্থনার উত্তর দেন এবং সৎকর্মশীলদের জন্য মহা পুরস্কার নির্ধারণ করেন। কেননা কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। তাই আপনারা কদরের রাত্রের মর্যাদা লাভের অন্বেষণে যথাসাধ্য চেষ্টা করুন, আর গাফলতি ও অলসতা থেকে সাবধান হন, কারণ এ ধরনের গাফলতিতে ধ্বংস অনিবার্য। গত হয়ে গেছে পুরো জীবনের ভুলে ও খেলা এবং ক্ষতিগ্রস্ততাই। আমার জীবনের যে সময়টুকু নষ্ট করেছি তার জন্য আফসোসে, জীবনের যে সময়টুকু আমি নষ্ট করেছি তাতে আমার কোনো ওজর নেই। আমি প্রশংসা ও শুকরিয়া কর্তব্য থেকে কত গাফিল হলাম। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসটি দিয়েছেন, তা আবার এমন মাস যে মাসে দয়াময় সর্বশ্রেষ্ঠ জিকির নাজিল করেছেন, এ মাসের সাথে কি আর কোন মাসের তুলনা চলে যেখানে আছে লাইলাতুল কদর? কারণ এ রাত্রির সংবাদ নিয়ে বহু সহিহ হাদিস রয়েছে। গ্রহণযোগ্য বর্ণনাকারীদের থেকে আমাদের কাছে বর্ণিত হয়েছে যে তা খোঁজা হবে বিজোড় রাত্রিতে। সুতরাং যে ব্যক্তির জন্য সুসংবাদ যে এটাকে সে এর শেষ দশকে তালাশ করে। এতে নাজিল হয়েছে ফেরেশতারা যাবতীয় নূর ও সৎকাম নিয়ে, আর এজন্যই বলা হয়েছে শান্তি আর শান্তি,
যতক্ষণ না উদিত হবে ফজর। সাবধান, এটাকে গোপন মূলধন হিসেবে জমা করে রাখো, এটা তো সর্বোত্তমই মূলধন। কারণ এতে রয়েছে বহু মানুষ যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, অথচ সে জানে না। হে আল্লাহ, আমাদেরকে তাদের মধ্যে গণ্য করুন যারা এই মাসের সত্যিকারের সিয়াম পালন করেছে, লাইলাতুল কদর লাভ করেছে এবং এর মাধ্যমে ব্যাপক সওয়াব ও প্রতিদান প্রাপ্ত হয়েছে। হে আল্লাহ, আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে যারা ভালো কাজের প্রতিযোগিতা করে, সকল অন্যায় ও বর্ধিত কাজ থেকে পালায়নকারী, জান্নাতের সুউচ্চ প্রসাদ সমূহের নিরাপদ অবস্থানকারী। তাদের সাথে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন ও গুনাহের কাজ থেকে হেফাজত করেছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আশ্রয় দিন পথ ভ্রষ্টকারী ফিতনা থেকে, বাঁচিয়ে রাখুন অশ্লীলতা থেকে যা প্রকাশ পেয়েছে এবং যা গোপন রয়েছে। হে আল্লাহ, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার এবং উত্তম ইবাদত করার তৌফিক দিন, আর আমাদেরকে আপনার আনুগত্যশীল ও ওলিদের কাতারে সামিল করুন, আর দুনিয়া ও আখিরাতে আমাদের কল্যাণ দান করুন ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমাদেরকে, আমাদের পিতামাতাকে এবং সকল মুসলিমদেরকে আপনার দয়ায় ক্ষমা করুন, হে দয়াময়। আর আল্লাহ ও সালাম ও সালাত পেশ করুন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজন ও সকল সাহাবীদের উপর।